রাজ্যের প্রথম পর্যায়ের নির্বাচনত বিজেপি পাঁচ নেফেল। কোন কোন বিধানসভা সমষ্টিত বিজেপি শিখরত থাকিব? যোরহাটক লৈ বিজেপির অঙ্ক মিলিল নে? সোমবারে মাজনিশা বাজপেয়ী ভবনত পর্যালোচনা বৈঠক। রাজ্যের পাঁচ সমষ্টির নির্বাচন অন্ত পড়ার দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের নির্বাচনের প্রচার অভিযান তুঙ্গত তুলিছে শাসক বিরোধী। ইয়ার সমান্তরালক বিজেপি সাজু হয়েছে পর্যালোচনার বাবেও। মুখ্যমন্ত্রীক রিপোর্ট লাগে, পাঁচ সমষ্টিত কি লাভ হল, কি ক্ষতি হল। পাঁচ সমষ্টির তথ্যভিত্তিক রিপোর্ট লৈ বাজপেয়ী ভবন তলব করা হয়েছে সমষ্টি কেটার অন্তর্গত দলীয় বিধায়কসলক। বিজেপিত সাংগঠনিকভাবে সকলে সেবা আগ্রহ লাগে। প্রথম পর্যায়ত আমার যখন সন্মানীয় সাংগঠনিকভাবে উৎপত্তি থাকা আমার সন্মানীয় বিধায়ক তার বহুকেগী প্রভারী তখন আজি আমার মুখ্যমন্ত্রী মহোদয়ের নিশা প্রায় 10 বজাত বাজপেয়ী ভবনের এক বৈঠক মিলিত হব। বিজেপি বিধায়ক সকল আশাবাদী, কিন্তু বহু চর্চিত যোরহাটত কি হব বিজেপির ফলাফল? যাওয়া সময়সত আমি যানি ঘুরিল প্রায়খিনি দেখা গেল যে যথেষ্ট সংখ্যক রাইজে এবার পুনের ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটদান করার একটা সিদ্ধান্ত লওয়া দেখা পাওয়া গেল। বহু জায়গাত নতুন প্রজন্মর কিছু সংখ্যক যুবকে কনফ্রন্ট করাও দেখা গৈছিলে বা সেই সময় কোয়া দেখা গৈছিলে। কিন্তু তথাপিও সরসংখ্যক যিসকলে যোৱা সময়ছোৱাত উন্নয়নের দুটা ছবি দেখিছে, ভারতীয় জনতা পার্টি আগৰ ছবিখন, ভারতীয় জনতা পার্টি সরকার পিছর ছবিখন, সেই সকলে আজ এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটদান করেছে আর নিশ্চিতভাবে যোরহাট লোকসভা সমষ্টিত তপন গগৈ ডাঙরিয়া জয়ী হব। বাগা বাগা নেতা বিজেপির যোগদানটে প্রমাণ করেছে যে কংগ্রেসের প্রতি তেনকৰে আস্থা নাই, রাইজরতো আর আস্থা নাই, সেখানে আমার প্রার্থীকে জয় হব। ইয়ার বিশেষ আর মন্তব্য আগবাড়াব নাই। উল্লেখযোগ্য যে সোমবারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় চার্টার্ড বিমান যোগে গৈছে কেরালালৈ। রাহুল গান্ধীর বিরুদ্ধে ওয়াইনাডত রোড শো করে নিশা গুয়াহাটিলৈ উভতি এই বৈঠকত অংশ লব মুখ্যমন্ত্রী। কিন্তু ইয়ার মাজতে মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান ভূপেন বরার। মুখ্যমন্ত্রীক কবলে কক যে যদি যোরহাট জিকে কংগ্রেস তখেতে পদত্যাগ করম বলে কবলে কক। আই চেলেঞ্জ চিফ মিনিষ্টার পাসাম, লেট হিম টেন্ডার হিজ রেজিগনেশন ইফ কংগ্রেস উইল উইন ইন যোরহাট। ইট ইজ মাই ডাইরেক্ট চেলেঞ্জ টু হিমন্ত বিশ্ব শর্মা, ইফ ইউ হ্যাভ দ্য গাটস ইউ ডিক্লেয়ার থ্রু মিডিয়া দ্যাট ইউ উইল রিজাইন ইফ গৌরব গগৈ উইন, এন্ড আই উইল কম্পেল হিম টু রিজাইন ইফ ইউ উইল অ্যাসেপ্ট মাই চেলেঞ্জ। উল্লেখযোগ্য যে বিজেপিয়ে ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়া সমষ্টিসমূহর বুথ আর মন্ডল পর্যায়েরপরাও সংগ্রহ করেছে তথ্য। এই তথ্যসমূহ সোমবারে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকত দাখিল করব বিধায়কসকলে। গুৱাহাটীৰ পৰা লক্ষ্যজিৎ গোহাঁইৰ রিপোর্ট, এনকে টিভি।